আজ আমাদের গন্তব্য বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। তাই আমরা সকলে মিলে বাসে করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বিকেলের বিহারকে দেখতে সত্যিই অপরূপ সুন্দর লাগছে। চারিদিকে গাছপালা, অসংখ্য মানুষের আনাগোনা আর ছোট্ট ছোট্ট পাহাড় আমাদের মন ভরিয়ে দিচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে বাস পার্কিং জোনে। সবাই মিলে প্রবেশ করলাম মুখ্য প্রবেশদ্বার দিয়ে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য ছিল 40 টাকা। আমরা যে যার টিকিট সংগ্রহ করলাম এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখার জন্য ধীরে ধীরে ভিতরের দিকে এগিয়ে গেলাম। আজ 1600 বছর আগে নালন্দা ইউনিভার্সিটি তৈরি হল। যখন 5ম শতাব্দী ছিল, 5ম শতাব্দী, তখন মগধ দেশে রাজা কুমার গুপ্ত ছিলেন, এটা নালন্দা বিশ্ববিদ্যালয় করেছিল। উস সময় পুরে পৃথিবী থেকে 3টি ইউনিভার্সিটি ছিল। ফার্স্ট ইউনিভার্সিটি কা নাম হলো তকসিলা ইউনিভার্সিটি আছে, যো পাকিস্তান আছে রাওয়ালপিন্ডিকে পাস। সেকেন্ড নালন্দা ছিল, বৌদ্ধ ইউনিভার্সিটি ছিল, এখানে বৌদ্ধ ধর্ম পড়ালেখা কাজ ছিল। তারপরে তিসরা ইউনিভার্সিটি বিক্রমশিলা ও বিহারে ভাগলপুর ডিস্ট্রিক্ট পাওয়া গেল। তিনও ইউনিভার্সিটি আমাদের ভারতে ছিল। জয়েন্ট আছে, ইট ভাঙা, সুরকি, চুনা, মাটি, চিটেগুর, বেলেরাস, হ্যাসে জয়েন্ট আছে। চিটেগুর উড়ার ডাল আমি খানি ওই সময় তো ঘুষি বিল্ডিং তৈরি তবে কাহা যা মেরা দেশ ভারত মানে যা ঘুষি বিল্ডিং আভি নালন্দা 1 কিলোমিটার খনন কাজ হল জিসমে আমরা ফার্স্ট ইয়ার পর দাঁড়ান আছে। আমি তো টাউন এরিয়া একই ছাত্র একই ঘর আছে। আর উসকে নিকালে ও দরজা ছিল, পাশে করিডোর ছিল, ইসকে উপর ছাদ ছিল, উড এন্ড ব্রিক্স কা ছাদ ছিল, আর ছাদ নেই আলো হওয়া নিয়ে ছাদ সব ভূকম্পে ভাঙা। তারপরে হর্ষবর্ধন রাজায় তারপরে নতুন তৈরি কি হর্ষবর্ধন যুগ। তারপরে 9ম শতাব্দী মে পাল যুগে আয়, ইসকে উপর নতুন তৈরি উপর কাই পাল যুগে আমার আছে, মাঝখানে হর্ষবর্ধন, তারপরে এ গুপ্ত যুগে আমার তৈরি।
पंचम शताब्दी में तैयारी हुलो 1200 ईस्वी में भांगा बारी हुलो 700 ईयर्स रनिंग पे नालंदा छी 700 बच्चा तक पढ़ा लिखा था। जो स्टूडेंट यहाँ से वही लेके चला गया जापान कोरिया थाईलैंड बर्मा, आज वह कंट्री बुद्धिज्म आ ची, आज इंडिया में कोई स्टेट बुद्धिज्म नहीं है। ये नालंदा यूनिवर्सिटी जब माटी चपा छिलो तो आगे वो माटी ढीबी देखो, आगे वही रकम माटी ढीबी छिलो, ये सब पूरा माटी चपा, ये सब गुप्त जुगे अमल नालंदा तैयारी हुलो, गुप्त जुगे इंडिया के लिए गोल्डन पीरियड छिलो, स्वर्ण काल छिलो। ये जो बारी हम लोग देख रहे हैं 1600 बच्चर आगे का बारी, ईटे ज्वाइन बिल्कुल कितना अल्पो मसाला छ लग रहा है, हेवी क्लिप से ज्वाइन कर, कॉर्नर देखो कितना भालो कॉर्नर, इसका लिखा हुआ बोई लेंगे तो गेट पर नालंदा बोई पावा जावे, वो बोई के आमी राइटर भी है, आपका गाइड भी है, मेरा नाम आचे डॉक्टर रंजन कुमार। নালন্দা ট্যুরের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।